আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলছে ফখরুল। এরপর জানিয়ে দেব জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য বলছে নোমান। এদিকে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের নির্দেশে পুলিশ নারকীয় পরিবেশ সৃষ্টি করেছে। এরপর জানিয়ে দেব নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু। এদিকে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে গেল লেবার পার্টি। সর্বশেষ জানিয়ে দেব বুলডোজার দিয়ে গেট ভেঙে ইমরানের বাড়িতে পুলিশের তল্লাশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলছে ফখরুল। আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ এখন সত্য কথা লেখেও না, বলেও না। যারা প্রতিবাদী তারাও আর সত্য কথা বলে না, তারা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করেন না। তিনি আরো বলেছেন, বর্তমানে দেশে এতগুলো টিভি চ্যানেল ও পত্রিকা কই, তারা তো ভিন্ন মতের খবর দেখাতেও বলতে পারেন না। রোববার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এভাবে চলতে থাকলে তা হবে জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এমন অসভ্য বর্বর শাসক আমরা কখনো দেখিনি, এরা প্রতারক ও ভণ্ড। সরকার আবারও ষড়যন্ত্রের নির্বাচন করার পাইতারা করছে উল্লেখ করে তিনি বলেন, তারা যে ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করেছে আমরা তাতে পা দেব না। এবার দেশে আর কোনো ষড়যন্ত্রের নির্বাচন হবে না। বিএনপির এই নেতা আরো বলেন, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, এমনকি ওই দাবিতে তারা দেশে তুল কালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছিল, বাসের মধ্যে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল। খালেদা জিয়া তখন দেশ ও জনগণ গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ায় বিএনপির লক্ষ্য বলছে নোমান। জনতার ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ায় বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান। বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, জনতার ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। জনতার ক্ষমতা জনগণের কাছ থেকে লুট করে নিয়ে গেছে এই সরকার, সেটি উদ্ধার করে জনতার সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল এবং পুলিশের সহযোগিতায় বিএনপি সমর্থিত প্যানেলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখা। প্রতিবাদ সভায় আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, বর্তমানে দেশের জনগণ চাই ছোট বড় যেসব সংগঠন সভা সমাবেশ করছে তারা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করুক। এই জায়গায় কোনো আপোষ থাকবে না, এই জায়গায় কোনো নমনীয় ভূমিকা রাখলে তা সফল হবে না। তাই আজকে প্রয়োজন লড়াই করে, যেভাবে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করা হয়েছে তেমনই লড়াই করে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে। আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের নির্দেশে পুলিশ নারকীয় পরিবেশ সৃষ্টি করে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী এবং সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনায় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে নির্দেশদাতা উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন এ প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ রহুল কুদ্দুস কাজল। বক্তব্য দেন নির্বাচনে এই প্যানেলে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী, ব্যারিস্টার কাইসার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম, সজল অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাব কমিটি পুনর্গঠন নির্বাচন অনুষ্ঠান না করার জন্য জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীরা যখন প্রতিবাদ জানান তখনই আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের নির্দেশে আওয়ামী সমর্থিত সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী ক্ষমতার দাপটে শত শত পুলিশ নিয়ে গত ১৫ মার্চ সমিতির অডিটোরিয়ামে প্রবেশ করে এক নারকীয়
পরিবেশ সৃষ্টি করে। তারা আইনজীবীদের উপর আক্রমণ করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ও তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়। পুলিশি আক্রমণী সমিতির সভাপতি প্রার্থী খোকন, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাজল সহ শতাধিক আইনজীবী আহত হন। নারী আইনজীবীরাও পুলিশি নির্যাতন থেকে রেহাই পাননি। পেশাগত দায়িত্ব পালনরত বেশ কয়েকজন সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করা হয়। আওয়ামী আইনজীবী ও পুলিশি ভাবে পরবর্তীতে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তা সত্ত্বেও নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি সম্পাদক প্রার্থী বর্তমান কার্যকরী কমিটির 6 সদস্য সর্বসম্মত, নির্বাচন সাব কমিটির 2 সদস্য সহ মোট 14 অজ্ঞাতনামা 300 জনের বিরুদ্ধে 3 ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার শুরু। নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিকতা বিচার শুরু হলো। আজ রোববার কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার বিশেষ জজ আদালত 9 বিচারক শেখ হাফিজুর রহমান অব্যাহতির আবেদন খারিজ করে আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন। এদিন খালেদার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। এরপর খালেদা জিয়ার আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 23 দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেন। 2018 সালের 5 খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। 12 দলীয় জোট থেকে বেরিয়ে গেল লেবার পার্টি। অভ্যন্তরীণ নানা বিষয়ে মতৈক্যের কারণে 12 দলীয় জোট থেকে বেরিয়ে গেছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। আজ রোববার বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে 12 দলীয় জোটের প্রধান সমন্বয়কারী মোস্তফা জামান হায়দারকে লেখা পত্রে বলা হয়, গত শুক্রবার বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভায় গত 3 জোটের কর্মকাণ্ড পর্যালোচনা করে 12 দলীয় জোট থেকে বাংলাদেশ লেবার পার্টির অংশগ্রহণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেবার পার্টি এখন 12 দলীয় জোটের অন্তর্ভুক্ত নয়, সেহেতু বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব লায়ন মোহাম্মদ ফারুক রহমানের নেতৃত্বে বিএনপি ঘোষিত যুগপথ আন্দোলন এককভাবে কর্মসূচি পালন করবে। বিজ্ঞপ্তিতে সই করেছেন লেবার পার্টির প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ বজায় রেখে রাজনীতি করেন। 12 দলীয় জোটের বিভিন্ন সভায় সে বিষয়ে ইরানের বক্তব্যের তেমনই ইঙ্গিত মিলেছে। তাছাড়া সম্প্রতি তিনি রাজধানীতে একটি তারকা হোটেলে জাতীয় ইনসাফ কায়েম কমিটির সভায় মিলিত হয়েছিলেন, যেখানে অন্যান্য দলের নেতারাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে 12 দলের শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন ইস্যুতে লেবার পার্টির সঙ্গে বুলডোজার দিয়ে গেট ভেঙে ইমরানের বাড়িতে পুলিশের তল্লাশি। আদালতের নির্দেশনা অমান্য করে ইমরান খানের জামান পার্কের বাড়িতে চালানো হয়েছে তল্লাশি অভিযান। রোববার এই অভিযোগ তুলেছেন পিটিআই মুখপাত্র ফওয়াদ চৌধুরী খবর দ্য টেলিগ্রাফের। একে রাষ্ট্রের মদদে চালানো সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী দল। বিবৃতিতে জানায়, পাকিস্তানের রাজনীতি থেকে ইমরান খানকে পুরোপুরি হটাতে লন্ডন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। এর পেছনে স্বেচ্ছায় নির্বাসনে থাকা নওয়াজ শরীফের হাত রয়েছে, এমনটাই ইঙ্গিত পিটিআইয়ের। শনিবার আদালতে হাজিরা দেওয়ার জন্য লাহোরের বাড়ি ছাড়েন ইমরান খান। অভিযোগ, এরপরই ওয়ারেন্ট ছাড়া তাণ্ডব চালায় পুলিশ। বুলডোজারের মাধ্যমে ভাঙা হয় মূল ফটক, তাছাড়া দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে পুলিশ সদস্যরা, বেধড়ক পেটায় দলীয় নেতাকর্মীদের। এ ঘটনায় ক্ষোভে ফুটছে তেহরিক ইনসাফ।